আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম যে নারীকে বিবাহ করলে আসমানি সুখ অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে চরম সুখ লাভ করা সম্ভব হবে প্রিয় দর্শক যারা এখনো বিবাহ করেননি তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কেননা বিবাহের সময় এই ভিডিওতে বর্ণিত নারীকে বিবাহ করতে পারলে আপনার সংসার সুখময় হয়ে উঠবে অপরপক্ষে যারা বিবাহ করে নিয়েছেন তারাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা আপনাদের সংসার সুখময় করতে ভিডিওর শেষের দিকে রাসুল সাল আলী সাল্লামের দেওয়া কিছু টিপস থাকবে যা আপনার সংসার সুখময় করতে সহায়ক হবে প্রিয় দর্শক একজন পুরুষ খারাপ অথবা ভালো যেরকমই হোক না কেন সে সব সময় চায় একজন ভদ্র, কমল ও নরম নির্দেশ পালন পুরুষরা তার সবকিছু বিলিয়ে দিতে পারে এই গুণ বিশিষ্টা নারীর জন্য এমন কি এই গুণ বিশিষ্টা নারীর জন্য রাজপুত্রকে রাজ দরবার ছেড়ে চলে আসারও নজির রয়েছে যুগ যুগ ধরে এখন প্রশ্ন হল একজন নারীকে তার কোন কোন স্বভাব বা গুণ দেখে শনাক্ত করব যে মেয়েটি খুব সতী মিষ্টি ভাসি কোমল মেজাজের অধিকারী এবং সংসারের জন্য উপযোগী হবে তো প্রিয় দর্শক চিন্তা করার কিছুই নেই কারণ এই শনাক্তকরণের পদ্ধতি রাসুল সলাল্লাহ আলী ওয়াসাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে বলে দিয়ে গেছেন প্রিয় দর্শক রমণীর ক্ষেত্রে একটি হাদিসে রাসুল সাল আলী ওয়াসাল্লাম যা বলেছেন তার সারাংশ হল একজন মমিন জীবনে যা কিছু অর্জন করে তার মধ্যে সবচেয়ে মূল্যবান ও সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হলো তাকুয়া বা আল্লাহ ভীতি এবং এর পরে পরেই দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হলো একজন সতী সাধী স্ত্রী এর পর মহানবী সাল আলী ওয়াসাল্লাম সতী সাধী রমণীর চারটি গুণের কথা বলেছেন তা হলো স্বামী কোনো বিষয়ে নির্দেশ করলে তৎক্ষণাৎ পালন করে স্বামী তার দিকে তাকালে একটি মুচকি হাসি দিয়ে স্বামীকে খুশি করে দেয় স্বামী তার কোনো বিষয়ে শপথ করলে তাকে শপথ মুক্ত করতে সাহায্য করে স্বামীর অনুপস্থিতিতে নিজের ও স্বামীর সম্পদের হেফাজত করে অর্থাৎ স্বামী কষ্ট পাক বা স্বামীর ক্ষতি হোক এরকম কোন কাজই সে করে না প্রিয় দর্শক তার মিষ্টি মিষ্টি কথা দিয়ে গোটা বিশ্ববাসীর মন জয় করতে পারে মিষ্টি কথার কাছে খিটখিটে স্বভাবের মানুষ মাথা নত করে দেয় তাই কোনো নারী যদি তার স্বামীকে মিষ্টি মিষ্টি কথা উপহার দেয় এবং হাস্যোজ্জ্বল চেহারা স্বামীর সামনে উপস্থাপন করে তাহলে স্বামী যতই রূঢ় মেজাজের হোক খিটখিটে মেজাজের হোক না কেন তা তার মিষ্টি ভাষা ও হাস্যজ্জ্বল চেহারার কাছে মাথা নত করতে বাধ্য এছাড়াও কোনো নারীর সতীত্বের ব্যাপারে যদি তার স্বামীর মনের মধ্যে সন্দেহ থাকে তাহলে সেই সংসারে কখনো সুখ আসতে পারে না এর জন্য একজন নারীকে তার স্বামীর মন পুরোপুরি দখল করতে হলে এবং সংসারে সুখের অনাবিল ফুলগু ধারা প্রবাহিত করতে হলে স্ত্রীকে তার সতীত্বের গ্যারান্টি দিতে হবে তবেই স্বামী তাকে মনে প্রাণে বিশ্বাস করে জীবনের সব কিছু উজাড় করে দিতে প্রস্তুত হবে এই জন্যই রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নারীদের সতিত্ব মিষ্টি ভাষা হাস্যজ্জ্বল চেহারা নির্দেশ পালনকারী নারীকে সংসারের জন্য সবচেয়ে উপযোগী বলেছেন এবারে বিবাহিতদের সংসারে সুখ ও শান্তির জন্য কিছু উপদেশ করে দিই প্রিয় দর্শক রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিম পুরুষ অর্থাৎ স্বামী কোনো মুসলিম নারীকে অর্থাৎ তার স্ত্রীকে যেন কখনো ঘৃণা না করে কারণ যদি তার অর্থাৎ স্ত্রীর একটি ব্যবহারে অসন্তুষ্ট হয় তবে তার অন্য আরেকটি ব্যবহারে সন্তুষ্ট হয়ে যাবে অন্য একটি হাদিসে রসুল সাল আলী সাল্লাম বলেছেন তোমরা নারীদের বিষয়ে আমার ওসিয়ত গ্রহণ করো তাদের সাথে সদ ব্যবহার করো নারীদেরকে পাজরের হারের মধ্যে সর্বাধিক বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে অতএব কখনো সে তোমার জন্য সোজা হবে না যদি তুমি তার নিকট হতে উপকার ভোগ করতে চাও তবে ওই বক্রতাবস্থায় উপকার ভোগ করো যদি তুমি সোজা করতে চাও তবে ভেঙে ফেলবে ভেঙে ফেলার অর্থ হলো তাকে তালাক প্রদান করা অতএব প্রিয় দর্শক নারীদেরকে বেশি বেশি নসিহত করে তার সাথে করে করে ক্ষমা যাপন করলে সংসারে শান্তি আসতে বাধ্য হবে দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বিবাহিত এই ভিডিওটি স্ত্রীকে দেখাতে ভুলবেন না এতে অবশ্যই আপনারই লাভ হবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন হয়তো এই ভিডিও থেকে কারো সংসার সুখময় হয়ে উঠবে আর এইভাবে আমাদের সমাজে শৃঙ্খলার বাতাবরণ তৈরি হবে পাক আমাদের সংসার ও সমাজকে সুখ শান্তিতে ভরিয়ে দিন আমিন